প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটোইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিবোর্ডের ডান পাশে চারটা এরুকি চিহ্ন আছে চারটা এরুকি চিহ্নের ব্যবহার এবং দেখব নাম্বার লক এবং নিউমেরিক কি হ্যাঁ ডান পাশে যে নিউমেরিক কি আছে নিউমেরিক কি এবং এরুকির ব্যবহার দেখব ঠিক আছে তো আমাদের এখানে কিছু লিখা আছে এই লিখার মাঝখানে দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের একটা কার্ডসার আছে লাফালাফি করতেছে এটাকে বলা হয় কার্ডসার এই কারটাকে যদি আমি বিভিন্নভাবে মুভ করতে চাই তাহলে দেখেন কিবোর্ডের চারটা এরও কি চিহ্ন আছে এই চারটা কি চিহ্ন দিয়ে আমরা উপরে নিচে উঠে দেন উপরের কি চিহ্ন দিয়ে আমি উপরে উঠেছি এবং নিচেটা দিয়ে নিচে নামতেছি লক্ষ্য করেন দেখেন যে এখানে এরও কি চিহ্নটা আছে এখান থেকে আমরা দেখেন নিচে দিকে যাবে এইভাবে আমরা লেখাকে উপরে নিচে পারবো বামে নিতে পারবো হ্যাঁ বামে বামে যাচ্ছে বামের কি চাপতে চাপতেছি এবং ডানে চাপে ডানের দিকে যাবে এইভাবে এরুকি চিহ্ন ব্যবহার করতে পারবো এরুকি দিয়ে আমরা উপরে নিচে ডানে বামে আমরা মুভ করতে পারবো এবং দেখবেন কীবোর্ডের ডান পাশে আছে নাম্বার মানে সংখ্যা জাতীয় কিছু লেখা আছে যেমন ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো লেখলাম কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে লেখা আসে না সাপোজ আপনি যখন দেখবেন কীবোর্ডের একবার উপরে একবার উপরে ডান পাশে দেখবেন নাম লক নামে একটা অপশন আছে যখন বুঝবেন যে আপনার কোনো সংখ্যা উঠতেছে না এরকমভাবে যে লেখা আসার কথা লেখা আসতেছে না তখন আপনি কি করবেন দেখবেন যে নাম লক নামে একটা কি আছে ওই কীর মধ্যে চাপ দিবেন চাপ দিলে দেখবেন যে এখানে একটা বাতি জ্বলবে ডান পাশে উপরে একটা বাতি জ্বলবে যদি বাতি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার নাম্বার লক করা নেই তখন আপনার লেখা উঠবে আর যখন দেখবেন যে ওই ওই বাতি অফ করা লাইটটা অফ করা আছে তখন দেখেন আপনি সারাদিন চাপলেও নাম্বার আসবে না ঠিক আছে এখানে কোনো নাম্বার আসবে না আর যদি আপনার ওই নাম্বার লকটা ছুটাই দেন যেমন এখানে যে লাইটটা ছিল ডান পাশে হ্যাঁ নাম্বার লকের উপরে এই বাতিটা আপনারা আবার জ্বালাই দেবেন লাইটটা জ্বালাই দিলে দেখা যাচ্ছে দেখেন আবার লেখতে পারবেন আপনারা হ্যাঁ দেখেন এখানে আবার লেখা যাবে ঠিক আছে আবার যখন নাম্বার লক করে ফেলবেন আপনারা আর লিখতে পারবেন না ঠিক আছে তার জন্য আমরা কী করব সবসময় নাম্বারটা লক হ্যাঁ ছুটাই দেব লাইটটা জ্বালায় রাখবো তাহলে আপনাদের দেখেন এরকম লেখা যাবে এ হচ্ছে আমাদের আজকের কি এবং নাম বালক নিউমেরিক্ষির ব্যবহার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ